another topic. The topic name is using to and taken. Look at this page. Using to and taken. দেখো আমরা কিন্তু আগে শিখেছি verb. এখানেও কিন্তু verb. এই to হলো verb, taken মানেও verb. কিন্তু এটা হচ্ছে কি to হচ্ছে past time-এর verb. আর এই to থেকে taken হয়েছে কিভাবে এটা আমি পরে নিচে তোমাদেরকে দেখাবো. এটাও verb. তাহলে একটা কথা মনে রাখবে যে verb দিয়ে কিন্তু সবকিছু আমরা আগের লেসনে verb পড়েছি. Verb সম্পর্কে জেনেছি. What is verb? Verb is a word that shows action. Verb হচ্ছে সব কাজ. মানে আমরা যা কিছুই কাজ করি, যাই করি সবই কাজ, আর এই কাজগুলি হচ্ছে verb. আর এই verbগুলোকে যখন আমরা একটু ভাগ করব প্রেজেন্ট টাইমে, পাস্ট টাইমে, আবার ফিউচার টাইমে, সেটা তোমরা বড় হলে বড় ক্লাসে করবে. এখন এই লেসনে যা আছে আমি সেটাই তোমাদেরকে বলছি. আমি তোমাদেরকে verb সম্পর্কে একটু আবার মনে করিয়ে দিচ্ছি. এখন আমরা দেখি কি এখানে আছে. আই টুক আ বুক হোম, এটার অর্থ কি? আমি একটি বই নিয়েছিলাম বাড়ি. এই যে টুক, এই টুক কিন্তু ভার্ব. আর এই টুকটা হচ্ছে তোমরা আগের লেসনটা পড়লে এটা কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই টুক হচ্ছে পাস্ট টাইমে ভার্ব. আর টুকের প্রেজেন্ট টাইম কি হবে? টেক. টেক মানে নেওয়া, আর টুক হচ্ছে নিয়েছিল. তাহলে এখানে যে বলছে যে আই টুক আ বুক হোম, আমি একটি বই বাড়িতে নিয়েছিলাম. এখন আবার দেখো পরের এক্সাম্পলটা কি আছে. আই হ্যাভ টেকেন আ বুক হোম, এখানে যে বোল টাইপের লেখাগুলো আছে হ্যাভ টেকেন, এখানে হ্যাভ টেকেন হয়েছে কেন আমি তোমাকে বলছি. এখানে এই যে টেকেন ভার্বটা আমরা বসাবো, আর এই হ্যাভ হচ্ছে এই টেকেন ভার্বেরই কিন্তু সাহায্য করছে. দেখো এখানে ব্র্যাকেটেও লেখা আছে যে হ্যাভ হেল্পস দ্য ওয়ার্ড টেকেন, এই হ্যাভ টেকেনকে সাহায্য করছে ভাবটা বসাতে. তাহলে এখানে এটার কি অর্থ হচ্ছে যে আই হ্যাভ টেকেন আ বুক হোম, আমি একটি বাড়িতে বই নিয়েছি. দেখো উপরের মিনিংটা হচ্ছে আমি একটি বই বাড়িতে নিয়েছিলাম মানে ফার্স্ট টাইম, আর পরের মিনিংটা হচ্ছে আমি একটি বই বাড়িতে নিয়েছি, এটাকে কিন্তু আমরা পাস্ট টাইম বলবো না, এটাকে আমরা প্রেজেন্ট টাইম বলবো. কিন্তু প্রেজেন্ট টাইমেরও কিন্তু আবার অনেকগুলি ভাগ আছে. অবশ্য আমি এটা এখন তোমাদেরকে বলবো না, কারণ ওটা একটু বড়ো ক্লাসের পড়া. তোমরা যখন ক্লাস থ্রিতে উঠবে তখন টেন্স বা টাইম, এই যে টাইমের ডেফিনেশন, হাউ মেনি টাইমস অফ টেন্স, হোয়াট আর দে, এগুলো তোমরা ক্লাস থ্রিতে পড়বে, তখন এটা আরও সহজে বুঝতে পারবে. এখন শুধু তোমাদেরকে মনে রাখতে হবে যে এই টেকেন হয়েছে, আর টেকেনের সাথে যখন হ্যাভ হয়েছে তখন এই হ্যাভটা টেকেনকে সাহায্য করছে এখানে বসাতে. তাহলে আমরা পরের এক্সাম্পলে কী দেখছি দেখো. দ্য বুক ওয়াজ টেকেন হোম, এই যে এখানে আছে ওয়াজ টেকেন, এই ওয়াজটাও কিন্তু টেকেনকে কী করছে? সাহায্য করছে. ওয়াজ হেল্প দ্য ওয়ার্ড টেকেন. তাহলে এটার মিনিংটা হয়ে যাবে যে বইটি বাড়িতে নেওয়া হয়েছিল. এটা পাস্ট টাইমে কিন্তু টাইম বা ফর্ম ওয়াজ টেকেন. এখন আবার দেখো পরের এক্সাম্পল. দ্য ওয়ার্ড টু কি নিডস নো হেল্প ইন ওয়ার্ক, এখানে কী বলছে? এটা এক্সাম্পল এটা তোমাদেরকে কী বলছে সেটা যে বলছে যে টুকটার কিন্তু কোনো হেল্পিং ওয়ার্ড লাগবে না. ওকে, টুক টুক যখন আমরা বসাবো তখন আমাদের ওয়াজ, ওয়ার, হ্যাড, হ্যাড এগুলো লাগবে না. কিন্তু যখন আমরা টেকিং বসাবো সেন্টেন্সে বা নিচের যে এক্সাম্পল আছে এখানে বসাবো, তখন আমাদের কী হবে? আমাদের হেল্পিং ওয়ার্ড কী লাগবে? ওয়াজ, ওয়ার, হ্যাজ, হ্যাড এগুলো লাগবে. এই যে দেখো নিচে দেওয়া আছে ইজ টেকেন, আর টেকেন, হ্যাজ টেকেন, হ্যাভ টেকেন, ওয়াজ টেকেন, ওয়ার টেকেন, হ্যাভ টেকেন, উইল বি টেকেন. তার মানে কি যে আমাদের কিন্তু টপিকসটার নামই হচ্ছে কি ইউজিং টুক অ্যান্ড টেকেন, মানে আমরা টুক এবং টেকেন বসাবো. কিন্তু টুক কোথায় বসাবো আর টেকেন কীভাবে বসাবো এটাই এখানে দেওয়া হয়েছে, আমি যা এতক্ষণ তোমাদেরকে বললাম. এক্সারসাইজ 1A-তে দেখো কি আছে. ইউজ টুক অর টেকেন টু ফিট ইচ স্টেপ, তাহলে এই যে এক্সাম্পলগুলো দেওয়া আছে এই এক্সাম্পলগুলো বা এই সেন্টেন্সগুলো তুমি কী বসাবে, টুক না টেকেন? তাহলে আমরা কিন্তু আগেই পড়েছি যখন
কেন বসাবো তখন আমরা কিন্তু একটা হেল্পিং ওয়ার্ড নিব ইজ আর হ্যাজ হ্যাড ওয়াজ ওয়্যার হ্যাড বিন ওকে আর যখন টুক বসাবো তখন কোনো হেল্পিং ওয়ার্ড নিব তাহলে আমরা এখানে দেখছি নাম্বার ওয়ানে কী আছে ইট ওয়াজ কি দেখো ওয়াজ আছে হেল্পিং ওয়ার্ড আছে তাহলে ওয়াজ থেকে আমরা এখানে কী বসাবো কী লিখতে পারি টেকেন তাহলে আমি একটু লিখে ফেলি টেকেন আমি বইতে লিখছি তোমরা কপিতে লিখে ফেলব ওকে টেকেন কারণ এখানে কিন্তু বলেই দিয়েছে যে ইউজ টু ওয়ার টেকেন নাম্বার টুতে আমি কী বসাতে পারি ইউ যেহেতু এখানে কোনো কি কোনো হেল্পিং ওয়ার্ড নেই ওয়াজ ওয়ার ইজ এগুলো নেই তাহলে আমরা এখানে বসাতে পারি টুক আমরা টুক লিখে ফেলি ওকে নাম্বার থ্রিতে দেখো কী আছে হি হ্যাজ এই যে হ্যাজ কিন্তু একটা হেল্পিং ওয়ার্ড কিসের হেল্পিং ওয়ার্ড টেকেন তাহলে আমরা এইখানে হ্যাজ দেখলে কিন্তু আমরা খুব সহজেই টেকেন বসাতে পারি তাই না আচ্ছা তারপরে নাম্বার ফোরে দেখো আই তার মানে এখানে কিন্তু কোনো হেল্পিং ওয়ার্ড নেই তাহলে আমরা এখানে বসাবো কি টু একেবারে ইজি তারপরে দেখো নাম্বার ফাইভে কী আছে দে আর তার মানে এখানে কিন্তু আর আছে একটা হেল্পিং ওয়ার্ড আছে তাহলে হেল্পিং ওয়ার্ড থাকলেই আমরা কি এখানে টেকেন বসাবো ওকে আমরা টেকেন লিখে দিলাম নাম্বার সিক্সে দেখো ইউ হ্যাভ তার মানে হ্যাভ আছে এখানে আমি টেকেন হেল্পিং ওয়ার্ড আছে হ্যাভ টেকেন হবে আবার হি আছে তার মানে সাবজেক্টের পরে কোনো কিন্তু হেল্পিং ওয়ার্ড নেই তাহলে আমরা এখানে বসাবো টু তোমরা আরেকটু ভালোভাবে একটু মনে রাখবে যে সাবজেক্ট এই হি সাবজেক্ট ইউ সাবজেক্ট সাবজেক্টের পরে যদি কোনো হেল্পিং ওয়ার্ড থাকে তাহলে আমরা টেকেন বসাবো আর যদি কোনো সাবজেক্টের পরে কোনো হেল্পিং ওয়ার্ড না থাকে তাহলে আমরা কী বসাবো টুক বসাবো হেল্পিং ওয়ার্ড এই জন্য বলছি যে তোমাদের এই বক্সে হেল্পিং ওয়ার্ড হিসেবে দেওয়া আছে আসলে এটা কিন্তু হেল্পিং ভার্ব হবে তোমরা এটা জেনে থাকবে এটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলা হয় আরও বিস্তারিত পরবর্তী ক্লাসে পড়বে আচ্ছা তারপরে দেখো কী আছে নাম্বার এইটি উই ওয়্যার তাহলে উই ওয়্যার এখানে আমরা যেহেতু এখানে একটা হেল্পিং ওয়ার্ড আছে বা হেল্পিং ভার্ব আছে এখানে এটাকে হেল্পিং ভার্ব বলা হয় তাহলে আমরা কিন্তু এখানে টেকেন বসাবো টেকেন লিখে ফেলবো নাম্বার নাইনে দেখো ইট উইল বি এখানেও কিন্তু হেল্পিং ওয়ার্ড বা ভার্ব এখানে তাহলে আমরা এখানে টেকেন বসাবো ওকে নাম্বার টেনে দেখো সি তার মানে কি এখানে শুধু সাবজেক্ট আছে কোনো হেল্পিং ওয়ার্ড নেই তাহলে আমরা এখানে কী বসাবো এবার দেখো এক্সারসাইজ বিতে কি আছে পড়ো ফিল ইচ স্পেস উইথ টু ওয়ার্ড টেকেন দেখো বলছে যে নিচে যে সেন্টেন্সগুলো আছে এই যে খালি জায়গা আছে সেখানে কিন্তু তোমাকে টুক এবং টেকেন বসাতে হবে তাহলে আমরা কিন্তু আগেই প্রথমেই টুক এবং টেকেনের ব্যবহারটা বা ইউজিংটা কিন্তু আমরা শিখে ফেলেছি তাহলে আমরা এটা খুব ইজিলিভাবে এটা করতে পারবো কী আছে দেখো নাম্বার ওয়ানে দ্য ম্যান ওয়াজ তার মানে কি এই যে দেখো সাবজেক্টের পরে কিন্তু একটা কি ওয়ার্ড আছে হেল্পিং ওয়ার্ড বা হেল্পিং ভার্ব তাহলে আমরা এখানে যেহেতু ওয়াজ আছে তাহলে আমরা শিখেছি আমি সাইডেও লিখতে পারি বা এখানেও লিখতে পারি টেকেন তাহলে এখানে আমরা টেকেন লিখতে পারি ওকে নাম্বার টুতে দেখো তোমরা কিন্তু কপিতে লিখবে বইতে লিখবে না কারণ একটু ইজি ইজি হয়ে যেতে পারে তোমাদের লিখতে আমি যেহেতু কপি খাতা বা ইউজ করতে পারিনি করিনি এই জন্য আমি বইতে লিখেছি নাম্বার টু দেখো কী আছে দে ড্যাশ দ্য ম্যান টু দ্য হসপিটাল তাহলে এখানে বলছে এখানে যেহেতু হেল্পিং ওয়ার্ড নেই তাহলে আমরা এখানে টু লিখে ফেলি ও ওকে টু মানে দে টু দ্য ম্যান টু দ্য হসপিটাল তারা মানুষটিকে হসপিটালে নিয়েছিল ওকে আর নাম্বার থ্রিতে দেখো কী আছে বেলা ড্যাশ হার ওকো টু বেড উইথ হ্যান বেলা মানে তাকে নিয়েছিল তার বেডে এই যে কোকো গাছের পাশ দিয়ে বা হলো নারিকেল গাছ তাহলে এখানে এটা যেটা নাকি মেন কথাটা হচ্ছে যে সাবজেক্ট থাকলে তারপরে আমার কোনো হেল্পিং ওয়ার্ড নাই তাহলে আমি এখানে টু বসাবো টি ও কে টি ও কে টু ওকে নাম্বার ফোরে দেখো সি ড্যাশ টু পিলস আফটার ডিনার এই মানে সে নিয়েছিল কি দুটা পিলস মানে বড়ি মানে ওষুধ খাবারের পর তাহলে আমরা এখানে যেহেতু হেল্পিং ওয়ার্ড নেই তাহলে আমরা এখানে টু বসিয়ে দেবো টি ও ও কে টু সি টু টু পিস আফটার ডিনার সে ডিনারের পরে রাতের খাবারের পরে দুইটা ট্যাবলেট বা বড়ি খেয়েছিল বা নিয়েছিল সি দা থি চোরটি ড্যাশ অল দ্য মানি ইন দ্য হাউস চোরটি সমস্ত টাকা তার বাড়ি থেকে নিয়েছিল তাহলে এখানে যেহেতু হেল্পিং ওয়ার্ড নেই তাহলে এখানেও কিন্তু টুক হয়ে যাবে দেখো আমি টুক লিখে ফেলছি নাম্বার সিক্সে দেখো আর্লি হ্যাজ ড্যাশ গ্রেট কেয়ার উইথ হার ওয়ার্ক দেখো আর্লি হ্যাজ মানে শীঘ্রই বা দ্রুত জেগে ওঠা যেটাই বলো আর কি তারা
আকারে নিয়ে গেছে। এখানে যেহেতু একটা হেল্পিং ওয়ার্ড আছে হ্যাজ, তাহলে আমি এখানে কী বসাতে পারি, টেকেন, TAKEN, টেকেন, এই আমি টেকেন লিখে ফেলেছি। নাম্বার সেভেনে দেখো কী আছে, দ্য টু মেন ওয়্যার ড্যাশ টু প্রিজন, মানে দুটা লোককে কী করা হয়েছিল, প্রিজনে, কারাগারে নেওয়া হয়েছিল। তাহলে এখানে যে ওয়্যার হেল্পিং ওয়ার্ড আছে বা হেল্পিং ভার্ব আছে, তাহলে আমি কিন্তু এখানে কী বসাবো, টেকেন বসাবো, টেকেন লিখে ফেলবো। নাম্বার এইটে আছে কি, আফটার অ্যালার্ম হ্যাড ড্যাশ হি শুড টু দ্য শুড রিপেয়ার হি ওয়েন ফিশিং, কী বলেছে যে অ্যালার্ম কী করেছিল, তার শুগুলোকে শুয়ের দোকানে রিপেয়ার করার জন্য নিয়ে গিয়েছিল এবং তারপরে সে কী করেছে, মাছ ধরতে গিয়েছিল। তাহলে এই যে এখানে দেখো সাবজেক্টের পরে আফটার অ্যালার্ম, এটা একটা সাবজেক্ট হ্যাড আছে, তার মানে এখানে একটা হেল্পিং ওয়ার্ড বা হেল্পিং ভার্ব আছে, তাহলে এখানে আমার কী হবে, টেকেন হবে, টু হবে না, ওকে আমি টেকেন লিখে ফেললাম। নাম্বার নাইনে দেখো কী আছে, অ্যাজ ইট ওয়াজ রেইনিং, বলছে যে বৃষ্টি হচ্ছিল, রামু ড্যাশ হিজ আম্বরেলা, তাহলে এখানে কিন্তু রামু আছে, রামুর পরে, আমি কিন্তু প্রথমেই বলছি যে সাবজেক্টের পরে যদি কোনো হেল্পিং ভার্ব না থাকে বা হেল্পিং ওয়ার্ড না থাকে তাহলে কিন্তু টু হবে। এখানে দেখো ইজ, ওয়াজ, ওয়ার, মানে কোনো কিছুই কিন্তু এখানে হেল্পিং ওয়ার্ড নেই, তাহলে আমি এখানে কিন্তু বসাতে পারি টু, মানে রামু যখন বৃষ্টি হচ্ছিল তখন কী করেছিল, রামু আম্বরেলা নিয়েছিল, তার আম্বরেলা বাচ্চাটা নিয়েছিল। নাম্বার টেনে দেখো কী আছে, দ্য ডাস্টম্যান হ্যাভ ড্যাশ দ্য রাবিশ, ডাস্টম্যান মানে কি, ঝাড়ুদার বা ময়লার, আমরা বলি না অনেক সময় যে ময়লা ওলা এসেছে, সে রাবিশগুলো ময়লাগুলোকে নিয়ে যাবে। এই যে দেখো এই ডাস্টম্যান, এটার পরে এটা একটা সাবজেক্ট, এটার পরে কিন্তু একটা হ্যাব আছে, হ্যাব হচ্ছে হলো তোমার যে হেল্পিং ওয়ার্ড বা হেল্পিং ভার্ব, তাহলে এই যে হ্যাব আছে, তাহলে আমরা এটা দেখে কিন্তু বুঝতে পারছি যে এখানে হয়ে যাবে টু হবে না, টেকেন হবে। তাহলে আমরা লিখে ফেলি টেকেন, দ্য ডাস্টম্যান হ্যাভ টেকেন দ্য রাবিশ, অ্যারে ডাস্টম্যান কী করেছিল, রাবিশগুলো অন্যত নিয়ে গিয়েছিল। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু এখানে কী শিখলাম, টু এবং টেকেন, এই টু এবং টেকেন এটাও কিন্তু ভার্ব, যেটা আমরা আগেও শিখেছি এবং এখনও শিখেছি। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ যে আমি যা পড়ালাম, তোমরা অবশ্যই বারবার, যেহেতু এটা গ্রামার, বারবার পড়বে। আর সত্যি আমি যখন পড়াচ্ছিলাম তখন মনে হচ্ছিল কি যে তোমরা আমার সামনে ফ্রন্ট সাইডে বসে আছো আর আমি তোমাদেরকে পড়াচ্ছি, সত্যি রিয়েলি আই মিস ইউ।